নমস্কার শুধু দর্শক বৃন্দ, আজ আমরা কথা বলব এমন একজন মানুষের সঙ্গে যিনি কেবলমাত্র প্রথিত যশোর রাষ্ট্রবিজ্ঞানী নন, একই সঙ্গে তিনি আন্তর্জাতিক স্তরে একজন দিকপাল সমাজবিজ্ঞানী। বর্তমানে উনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় রাজনীতি এবং বৌদ্ধিক ইতিহাসের অধ্যাপক। এছাড়াও উনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে, যেটা সোয়াস নামে বিশেষভাবে পরিচিত, এবং দিল্লির জেএনইউ বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়তে। ওনার বিভিন্ন যে লেখাপত্র আমরা পড়ি, বিভিন্ন গ্রন্থ, জার্নালে যে সমস্ত লেখাপত্র আমরা দেখেছি, সেই লেখাপত্রগুলো দেখলে এত তার সংখ্যা, সেগুলো আমাদের তার গুটি কয়েক মাত্র আমরা আজকে তুলে ধরছি। যেমন একটি গ্রন্থ নাম দ্য ইমাজিনারি ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটি 2010 সালে প্রকাশিত হয়। সিভিল সোসাইটি, যেটি সুনীল হিস্ট্রিজ অ্যান্ড পসিবিলিটিস, যেটা সুনীল খিলানির সঙ্গে উনি যৌথভাবে সম্পাদনা করেছেন এবং যেটি 2001 সালে প্রকাশিত হয়। পলিটিক্স ইন ইন্ডিয়া, যেটি আরেকটি এডিটেড ভলিউম, যেটি 1999 সালে প্রকাশিত হয়। এবং যে বইটির কথা বা যে গ্রন্থটির কথা না বললেই নয়, যেটি 1995 সালে প্রকাশিত হয় এবং যে বইটির শিরোনাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের লেখকের নাম আলাদা করে বলতে হয় না, সেই বইটির নাম হল দ্য আনহ্যাপি কনসিয়াসনেস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড দ্য ফর্মেশন অফ ন্যাশনালিস্ট ডিসকোর্স ইন ইন্ডিয়া। আমার বন্ধুরা একদম ঠিকই বলেছেন, আমরা আজ কথা বলব অধ্যাপক সুদীপ্ত কবিরাজের সঙ্গে। অধ্যাপক কবিরাজের কাছে একদম শৈশবের দিনগুলো থেকে আমরা আমাদের প্রশ্ন রাখবো আর কি। আপনার জানি যে আপনি বামপন্থী পরিবারের জন্মেছিলেন এবং আপনার বাবা মা দুজনেই কমিউনিস্ট পার্টির খুবই ঘনিষ্ঠ ছিলেন। খানিকটা কি সেই জায়গা থেকে এক ধরনের একটা বামপন্থী মানসিকতা পাওয়া, অর্থাৎ আমি বলতে চাইছি একটা কি উত্তরাধিকার সূত্রে বামপন্থী মানসিকতাকে পাওয়া, যদি একটু বলো। হ্যাঁ, জন্মদ্রা তো মানুষ নিজে ঠিক করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও মানে আমি খুশি হলাম যে আপনি আমার বাবা আর মা দুজনকে দুজনের কথা বলেছেন, কারণ আমার বাবার সম্পর্কে লোকে অনেক বেশি জানে। কিন্তু আমার মাও খুব কমিউনিস্ট পার্টির কাছাকাছি ছিলেন, উনি নাটক করতেন এবং উনি আইপিটি এর নাটক টাটকে অনেক অভিনয় করেছেন, এবং তখনকার যারা অভিনয় করতেন তাদের সাথে ওর খুব বন্ধুত্ব ছিল। কিন্তু ওদের যেমন একজন ওর খুব বন্ধু ছিলেন নিবেদিতা দাস বলে, যিনি পরে শোভনীকে অভিনয় করতেন। তাছাড়া অন্য অনেক, যেমন একবার উনি জেএনইউতে আমার বাড়িতে ছিলেন, তখন এসেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। তো হেমাঙ্গ বিশ্বাসকে আমি যখন বললাম উনি আছেন, তখন উনি ওর সাথে দেখা করতে চাইলেন। এরকম আমার মারও একটা কমিউনিস্ট পার্টির সাথে খুব বিশাল যোগাযোগ ছিল, কিন্তু একটু অন্য ধরনের। মানে আমার বাবার যোগাযোগটা ছিল লেখাটেখার মধ্যে দিয়ে, ওর যোগাযোগটা ছিল অনেক বেশি কমিউনিস্ট পার্টির যে সাংস্কৃতিক কাজ তার মধ্যে দিয়ে। এবং আমার নিজের ধারণা, যদিও আইরনিক্যালি, যে যত সময় এগিয়ে যাবে তত হয়তো দেখা যাবে যে কমিউনিস্ট পার্টির লোকেরা সাংস্কৃতিক কাজ যা করেছিল, মানে তাদের সাহিত্যের কাজ, কবিতা, গান ইত্যাদি, সেগুলো হয়তো আমাদের চিন্তাকে আরও অনেক বেশি প্রভাবিত করতে পেরেছে। আর আরেকটা জিনিস হলো, আমি আমার ছোটোবেলা কেটেছে দুটো জায়গার মধ্যে। আমি খুব ছোটোবেলায় কলকাতায় বড় হয়েছি আমার বাবার বাড়িতে, কিন্তু কিছুদিন পরে আমি ছিলাম নবদ্বীপে আমার ঠাকুরদার বাড়িতে। আমার ঠাকুরদা নবদ্বীপে বকুলতলা স্কুল বলে একটা ভালো স্কুল ছিল, তার হেডমাস্টার ছিলেন প্রায় 40 বছর। তো সেই জন্যে নবদ্বীপে যখন আমি মানুষ হয়েছি, সেটা একেবারেই একটা বৈষ্ণব ইয়ের মধ্যে, এবং নবদ্বীপে তখনও সংস্কৃতের চর্চা ছিল খানিকটা। সেই জন্যে সেই দিক থেকে আমার যে প্রথম দিকের সময় যেটা, সেটাতে একদিকে কমিউনিস্টদের একটা প্রভাব, অন্যদিকে একটা বৈষ্ণব জায়গায় থাকা,
এবং তার প্রভাব, সেই প্রভাবটা অনেক সূক্ষ্ম বেশি, মানে সেই প্রভাবটা সবসময় যে একবারে খুব ডিরেক্টলি আমার চিন্তাকে ইয়ে করেছে প্রথম দিকে তা না। ভীষণই ভালো লাগছে এই জেনে যে, কারণ এখন তো কালচারাল, বিশেষত কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে আমরা দেখছি যে সংস্কৃতি, যে আইপিটি মুভমেন্ট ইত্যাদি, সেগুলো নিয়ে পরবর্তী প্রজন্মের কাছেও সেই গান, সেই লেখা, সেগুলো কিন্তু আমরা বারংবার ফিরে আসছি। ইভেন নকশাল আন্দোলনের সময় কিন্তু আমরা দেখেছি যে ওই গানগুলো, ওই কবিতাগুলো কিন্তু ফিরে আসে, এবং সেটা নিয়ে সত্যি একটা আলাদাভাবে গবেষণার জায়গা পড়েই রয়েছে। এবার আরেকটু সময় আমি যদি একটা উদাহরণ দিতে পারি, আজকে আমি যে কথাটা বলছিলাম, যেমন আমাদের জেনারেশনের কাছে বা তার থেকে অনেক বেশি লোকের কাছে, আমি যে ধরনের জাতীয়তার কথা বললাম, লোকে রবীন্দ্রনাথ পড়ে সেটা বুঝতে পারে, তার যদি দুটো সাংস্কৃতিক উদাহরণ দিতে দেয়া যায়, তাহলে একটা বলা যায় গোরা তো বটে, রবীন্দ্রনাথের কবিতা যেটা চিত্রযেথা ভয়শূন্য সেটাতে পাওয়া যায়, কিন্তু অন্যদিকে চিত্রযেথা ভয়শূন্য থেকেও যার অনেক বেশি জনপ্রিয়তা একদিক থেকে বলা যায়, কথা বললে অনেকে হয়তো চটে যাবেন, সেটা হচ্ছে মেরা জুতা হয় জাপানি, যে গানটা, সেটাতে যে কথাগুলো আছে, আমি মনে করি ঠিক সেটাও সেই ধরনের স্বাদেশিকতা থেকে যে, এবং তার মধ্যে আরও একটা জিনিস আছে যেটা আমার ধারণা নেহরু খানিকটা রবীন্দ্রনাথের প্রভাবে পেয়েছিলেন, সেটা হচ্ছে জাতীয়তার যে কন্টেন্টটা সেটা ওই রকম তো বটে, কিন্তু তার সাথে আন্তর্জাতিকতার মধ্যেও, আন্তর্জাতিকতার সাথে তার কোনো বিরোধ নেই, সেটাও ওই গানটার মধ্যে খুব আছে। একটু সময়টা এগিয়ে নিয়ে যাই এবার, ষাটের দশকে আসি। ষাটের দশকে আমাদের দেশে একটা বিরল ঘটনা ঘটেছে, ছেলে মেয়েরা যাদের ধরে নেওয়া হয় যে যারা কেবলমাত্র পড়াশোনা করবে, তারাই নির্ধারণ করতে চেয়েছিল তারা কি পড়বে সেটা, সেটাকে আর কি। ফলে সেই সময়কে একটু দর্শকদের জন্য আমি আলাদা করে বলে রাখি যে ষাটের দশকে ছেলে মেয়েরা কিন্তু একটি আন্দোলন করে, সিলেবাস তৈরি করার একটি আন্দোলন, এবং সেই আন্দোলনে কিন্তু অধ্যাপক কবিরাজ একেবারে রীতিমতো পুরো ভাগে ছিলেন বললে ভুল হবে না। যদি আমাদের সেই দিনগুলোর কথা যদি একটু আমাদের বলেন। এখন ভেবে দেখলে আমি সব ব্যাপারে যে আমরা ঠিক করেছিলাম তা মনে করি না, কিন্তু আমাদের আপত্তি ছিল যে যে সিলেবাসটা আমাদের পড়তে বাধ্য করা হচ্ছিল, সেই সিলেবাসটা তখনকার সময়ের দিক থেকেও খুব যে একটা, তখনকার সময়ের যে জ্ঞান সেটাকেও খুব একটা প্রতিফলিত করত না, সেটা আমাদের একটা বক্তব্য ছিল। আর আরেকটা বক্তব্য ছিল, আমরা যেহেতু খুব বেশি বামপন্থী ছিলাম, সেই জন্য আমাদের এটাও একটা বক্তব্য ছিল যে সেটার কোনো জায়গা নেই আমাদের সিলেবাসে। কিন্তু পৃথিবীর চিন্তা, মানে আমরা তখন খুব ছোট ছিলাম, কিন্তু পৃথিবীর চিন্তার মধ্যে আমাদের চিন্তারও একটা অংশ থাকে, একটা জায়গা ছিল, এবং আমাদের বক্তব্য ছিল সেই চিন্তাটাকে একেবারেই ওর মধ্যে ধরা হতো না। একটা আমাদের কোর্স ছিল পলিটিক্যাল থট না পলিটিক্যাল থিওরি বলে, তাতে বোধহয় কতগুলো বই পড়তে হতো, এবং তার মধ্যে একটা বোধহয় মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো ছিল, এবং আরেকটা বোধহয় লেনিনের স্টেট অ্যান্ড রেভলিউশন ছিল, এছাড়া আর কিছুই ছিল না। এবং সেটা পড়ানো খুব যে একটা ভালো করে পড়ানো হতো তা না, কিন্তু সেটা একটা আলাদা করে অভিযোগ করার মতন নয়, কারণ অনেক সময় অনেক কিছুই পড়ানো হতো যেটা সেটা খুব ভালো করে হতো না, সেইটার থেকে আমাদের একটা আপত্তি তৈরি হয়েছিল। এবং আমরা তার থেকে ভেবেছিলাম যে আমরা ওই রকম একটা দাবি করব যে সিলেবাসটা পরিবর্তিত হোক, এবং আমাদের টিচাররা তখন বলেছিলেন যে তোমরা তাহলে তোমাদের একটা আমাদের বলাও দরকার কী ধরনের জিনিস তোমরা চাও, তো তখন আমরা ঠিক করেছিলাম যে সেই রকম জিনিস আমরা একটা তৈরি করে দেব। এখন সেটাতে আমাদের কম বয়সের একটা অধ্যত্ত ছিল, আমরা মনে করতাম যে করে দিতে পারি, কিন্তু আবার অন্যদিক থেকে আমার ধারণা আমরা একটা যে কারণে আমরা বলেছিলাম তার মধ্যে একটা সত্য ছিল, তো তাতে একটা কমিটি তৈরি হয়েছিল, তো সেটাতে দুটো বছরের, আমি নিচের বছরে ছিলাম, আর আগের বছরে আমাদের একজন বন্ধু ছিল সঞ্জয় ক্ষেত্রী বলে, তো সঞ্জয় আর আমি তার বোধহয় প্রেসিডেন্ট ছিলাম, আমার এখন ভালো করে মনে নেই, কিন্তু মানে ভাষা মনে হয় ছিলাম,
এবং তাতেও আমরা মিটিংগুলো চালাতাম এরকম করে, শেষ পর্যন্ত আমরা একটা সিলেবাস তৈরিও করেছিলাম মোটামুটি, কিন্তু তাতে আমাদের অনেক শিক্ষক তাঁরাও অনেক সাহায্য করেছিলেন। তা একটা ঠিকই সেটা একদিক থেকে নতুন, তবে এখন যদি আমি আমাকে কেউ সিলেবাস তৈরি করতে বলে তাহলে অনেক কিছু আমি তার মধ্যে দেব যেটা তখন আমরা চাইতাম না। আমরা অনেক বেশি এক ধরনের আন্তর্জাতিকতাতে বিশ্বাস করতাম, যেটা আমি মনে করি সেটা একটু একটু শ্যালো ভাষা ছিল। তার কারণ ওই জুতায় জাপানের মধ্যেও যে কথাটা আছে সেটা হচ্ছে যে খুব ভালো করে নিজের সংস্কৃতি না জানলে অন্যের সংস্কৃতির অ্যাপ্রিসিয়েট করা যায় না। তো সেইটি আমরা খুব অতটা জানতাম না এবং সেইটি জানার দিকে তখন আমাদের আগ্রহ হচ্ছিল না। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আর কি যেহেতু আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামটা দেখবে আমরা আশা করছি, তাই সেই জায়গা থেকে এই ঘটনাটা এক ধরনের একটা ঐতিহাসিক বিরল ঘটনা হিসেবেই আমরা বলবো, কারণ সেখানে ছাত্রছাত্রীদের ভূমিকাটা আমরা দেখছি ক্রমশ অন্যরকম হয়েও যাচ্ছে, সেখানে ভীষণ রকম ভাবে এক ধরনের একটা অ্যাপলিটিক্যাল, বা যদিও অ্যাপলিটিক্যাল আদৌ হয় কিনা সেই বিষয়ে আমার একটা সন্দেহ আছে, সেরকম একটা দাবি যেন সমাজ জুড়ে আমাদের মধ্যে উঠে আসছে। সেই জায়গা থেকে সেই সময়গুলো একটু আলাদা তো, কিন্তু ওর মধ্যে একটা অন্য ব্যাপার আছে, যেমন আমি যেখানে পড়াই এখন ওয়েস্টের সব জায়গাতে, এখন আবার একটা অদ্ভুত জিনিস হচ্ছে যেটা আমি সম্পূর্ণ ঠিক বলে মনে করি না। ওরা অনেক সময় বলবে যে ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউশন যেটার ছাত্ররা হচ্ছে তার কাস্টমারের মতো, এবং কাস্টমার বলতে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে তারা পয়সা দিয়ে পড়ছে সেই জন্য তাদের যাতে ঠিক করে পড়ানো হয়, সেটা তো আমি ঠিকই মনে করি। কিন্তু অন্য অনেক সময় আমি একবার সোয়াসে একটা ওই রকম কমিটি ছিল, সেই সে আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি যে পলিটিক্যাল থিওরি পড়াও তাতে তুমি ছাত্রদের কতটা কনসাল্ট করো যে তারা কি পড়তে চায়। তা আমি বললাম যে দেখুন, যে ছাত্র আসে সে স্কুল থেকে পড়ে আসে, সে পলিটিক্যাল থিওরি কাকে বলে কিছু জানে না। এখন সে আমাকে বলতেই পারে না যে সে কী পড়তে চায়। এখন সে যখন ফোর্থ ইয়ারে আসে, আমি তাকে 3 বছর ধরে পলিটিক্যাল থিওরি পড়িয়েছি, তারপরে সে বলতে পারে যে আমি এইগুলোর মধ্যে এইটা পড়তে চাই, এবং তখন আপনি বলতে পারেন যে আমি কেন তাকে সেটা পড়াচ্ছি না বা আমার পড়ানো উচিত। কিন্তু যে অবস্থায় সে কিছুই জানে না, তাতে তার উপরে যদি ওটা ছেড়ে দিই, এটা আইসক্রিম চুজ করার মতন নয় যে আমি এই ফ্লেভার ভালোবাসি আরেকজন অন্য। তো সেই রকম একটা ব্যাপার ওখানে ঘটে, কিন্তু আমরা যেটা থেকে করেছিলাম সেটা ওরকম। আচ্ছা, ছাত্র জীবনে এবার একটু ডিসিপ্লিন ঘেঁষা বা একটু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানকে কেন্দ্র করে কিছু প্রশ্ন করি, ছাত্র জীবনে আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, তখন রাষ্ট্রবিজ্ঞানের চেহারাটা একরকম ছিল, অ্যাপ্রোচটা একরকম ছিল, তার কিছু বছর পর যখন আপনি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছেন, তখন আবার রাষ্ট্রবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গিটা সেটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। এই এক ধরনের একটা লিগাল কনস্টিটিউশন সেই জায়গা থেকে আস্তে আস্তে গিয়ে এখন আমরা অনেক বেশি সংস্কৃতির কথা বলছি, যেটা আগে হয়তো আমরা ভাবতেই পারতাম না। আমরা নয়া সামাজিক আন্দোলনগুলোর কথা বলছি, লিঙ্গ রাজনীতির কথা বলছি। তো এই যে একটা পরিবর্তন অ্যাপ্রোচের দিক থেকে, এই পরিবর্তনগুলোকে আপনি কীভাবে দেখছেন? আমি খুব গভীরভাবে ঐতিহাসিক চিন্তা বিশ্বাস করি। ঐতিহাসিক চিন্তা মানে হচ্ছে যে কেবল ইতিহাসের মধ্যে দিয়ে জিনিসগুলো পাল্টায় তা নয়, সবসময় যে স্তরে যেটা ঘটেছিল কেন ঘটেছিল সেটাকে বোঝার চেষ্টা করা। এটা ঠিকই যে আমরা যখন প্রথম পড়তে শুরু করলাম তখন পলিটিক্স বা রাজনীতি বলতে ঠিক রাজনীতি বোঝাতো না, যদিও নামটা রাজনীতি ছিল, আমাদের সাবজেক্টের নাম ছিল পলিটিক্যাল সায়েন্স, আমাদের একটা কোর্স ছিল যেরকম, সেটা উদাহরণ দিলে বোঝা যাবে পরিষ্কার করে, সেটার নাম ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট, বোধহয় এরকমও হতে পারে যে সেটার নাম ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স, এরকম কিছু পলিটিক্স কথাটা ছিল। পলিটিক্স কথা থাকুক আর না থাকুক, আমাদের ডিসিপ্লিনের নাম ছিল পলিটিক্যাল সায়েন্স, কিন্তু সেই কোর্সটার কেউ যদি সিলেবাস দেখে তাহলে দেখবে সেটা একবারে পুরোই কেবল কনস্টিটিউশনাল লর কোর্স। ওর মধ্যে পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি
মানে সমস্ত লোক একসাথে মিলে কিছু একটা দাবি করছে, কিছু একটা ঘটাতে চাইছে, বা গভর্নমেন্ট কিছু একটা করছে সেটাকে বাধা দিতে চাইছে, এই যে একটা কালেকটিভ বা একটা সামূহিক প্রচেষ্টা বা কাজ, সেইটির কোনো নামগন্ধ ছিল না তার মধ্যে। তার মধ্যে কোনো, আমরা সেই পরীক্ষা সহজেই পাশ করে যেতে পারতাম। আমার মনে হয়েছে এক সময় যে আমি যে সমস্ত সময়টা পড়েছি তার মধ্যে একবার দুবার হয়তো কংগ্রেস পার্টির একটা কথা উঠেছে বা কমিউনিস্ট পার্টির, কিন্তু যেমন ডিএমকে আমি কখনো নামও শুনিনি সেই কোর্সের মধ্যে। সেই জন্য আমার যেটা মনে হতো সেটা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে ভারতবর্ষের রাজনীতি কী বুঝতে পারছি আমি। রাজনীতির একটা কাঠামো আছে, সেই কাঠামোটা আমার সবসময় জানা দরকার, বিশেষ করে যদি একটা লিবারেল কনস্টিটিউশন হয় যেটা আমাদের আছে। কিন্তু রাজনীতি বলতে যে জিনিসটা বোঝায় সেটা কোথায়, তার একটা মেথোডোলজিক্যাল সমস্যা ছিল। সেটা হচ্ছে যে আমি যদি ওইভাবে মনে করে রাখি প্রথম থেকে, ওইভাবেই আমি রাজনীতিকে দেখব, তাহলে আমি আসল রাজনীতিকে দেখতেই পাবো না। আমি কেবল কতগুলো আইনের স্ট্রাকচার সেটাই দেখব। আমার ধারণা 60-এর দশকের মাঝামাঝি বা শেষের দিক থেকে অন্য আরেকটা কারণে এই জিনিসটা দুদিক থেকে খানিকটা চ্যালেঞ্জ হতে শুরু করলো। একদিকে রজনী কোঠারি টোঠারির মতন কিছু লোক যারা আমেরিকার শিক্ষিত হয়তো হননি, কিন্তু আমেরিকান পলিটিক্যাল সায়েন্সের একটা খুব বিশাল প্রভাব ওদের উপরে ছিল। যদিও আমি এখন রজনী কোঠারির লেখা খুবই অ্যাপ্রিসিয়েট করি অনেক দিক থেকে, আমি মনে করি যে উনি অনেক দিক থেকে একেবারে মানে প্রথম অনেক কিছু কাজ করেছেন যার একটা বিশাল গুরুত্ব আছে। কিন্তু ওরা একদিক থেকে আমেরিকান পলিটিক্যাল সায়েন্সকে ফলো করে ওরা বলতে শুরু করলেন যে এটা তো পলিটিক্স নয়, আমাদের রাজনীতিকে বুঝতে চেষ্টা করতে হবে। ওরা তখন বিহেভিয়ারালিজম ইত্যাদি ইয়ে করে ওরা ঠিক করলেন যে ইলেকশনের দিকে ঝোঁক দিতে হবে, কে গভর্নমেন্ট ফর্ম করছে সেটা দেখতে হবে। গভর্নমেন্ট ফর্ম করার থেকেও যেটা দরকার সেটা হচ্ছে কোন সামাজিক শক্তিগুলো ইলেকশনে বিভিন্ন পার্টিকে সমর্থন করে সেই পার্টিগুলোকে জিতিয়ে দিচ্ছে এবং তারা তা থেকে কী পাচ্ছে সেইটাই বুঝতে হবে। অর্থাৎ একটা লিগালিস্টিক ফ্রেম থেকে একটা সোশিওলজিক্যাল ফ্রেমের দিকে চলে গেল, এবং পলিটিক্সটাকে আগে এক অর্থে লিগালিস্টিক ফ্রেমটা পলিটিক্সকে কেবল ডিসক্রাইব করতো মাত্র, কিন্তু সোশিওলজিক্যাল ফ্রেম যেটা এলো সেটা পলিটিক্সটাকে এক্সপ্লেইন করতে চাইলো। আগের যে মেথডটা সেটা জানতে চাইতো যে ফ্রেমটা কী, কাঠামোটা কী, আর এটা জানতে চাইতো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার কারণটা কী। এই দুটো প্রশ্ন দুটো আলাদা, এর মধ্যে একটা মেথোডোলজিক্যাল বড় তফাত আছে। আরেকটা যেটা হলো, যখন কোঠারিদের মতন ওইভাবে একদল লোক এই আইনের যে বা সাংবিধানিক যে দৃষ্টি রাজনীতির দিকে সেটাকে ওরা অস্বীকার করতে লাগলেন, আমরা অন্যদিক থেকে মার্ক্সিজমের প্রভাবে একটা অন্য ধরনের সোশিওলজিক্যাল ইয়ে চেষ্টা করতে লাগলাম। এখন আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক মিল ছিল। মিলটা হচ্ছে দুজনেই সোশিওলজিক্যাল একটা এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছে, কিন্তু কী ধরনের এক্সপ্লেনেশন আমরা চাই তার মধ্যে অনেক তফাত ছিল। এখন রাজীব কোঠারির সাথে আমার একটা তর্ক হয়েছিল পলিটিক্যাল কালচার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বলে, ওর একটা চ্যাপ্টার ছিল ওর বইয়ের, আমি তার একটা উত্তর দিয়েছিলাম একটা পলিটিক্যাল সায়েন্স কনফারেন্সের মিটিংয়ে। এখন সেইটা ছিল একটা সময়, তারপরে এই যে দিকগুলো যেগুলো সেটা আমার ধারণা এইভাবে উঠলো যে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এই ইলেকশনটা ঘটলো এবং ইলেকশনে অমুক লোকে জিতলো, তার থেকে একটা প্রশ্ন নিশ্চয়ই ওঠে, সেটা হচ্ছে জিতলো কেন, কীভাবে জিতলো, সেটাকে আমার এক্সপ্লেইন করতে হবে। তো তাতে আমি ওই কোঠারির মতো করে বা পুরনো মার্কসিস্টদের মতন করে হয়তো একটা এক্সপ্লেইন করলাম। তারপরেও একটা প্রশ্ন উঠতে পারে, সেটা হচ্ছে আচ্ছা লোকগুলো এরমভাবে চিন্তা করে কিন্তু কেন করে। সেটা করতে গেলে তখন সাংস্কৃতিক ব্যাপারগুলো, কিন্তু সাংস্কৃতিক খুব গভীর অর্থে, মানে যেমন লোকে কীভাবে স্ত্রী পুরুষের সম্পর্ক নিয়ে চিন্তা করে, লোকে কীভাবে মান সম্মান নিয়ে চিন্তা করে, কীভাবে কোন জিনিসটাকে লোকে মনে করে যে এটা করা উচিত, এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো তো লোকে হঠাৎ সকালে উঠে দুম করে সেটাকে ঠিক করে না। সেটা একটা একটা গভীর এবং অনেকদিন ধরে চলা একটা ইতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা শুরু হয়, সেটা তৈরি হয়।
সেই জন্য এই প্রশ্নগুলো আমি মনে করি খানিকটা একটার পরে আরেকটা যে এসেছে তার মধ্যে একটা যুক্তি আছে, এবং তার থেকে এই যে কালচারালি আপনি যেটা বললেন সেইগুলো তার পর থেকে এসেছে। সেই জন্য ওগুলোর মধ্যে যে খুব একটা বিরোধ আছে তা না, আমার ধারণা এর মধ্যে দিয়ে আমাদের রাজনীতি কী, রাজনীতি কী হয় এবং কেন হয় সেটা আরও গভীর হয়েছে আগের থেকে। মানে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা আরো বেশিভাবে প্রচুরভাবে জানতে পারি। নিশ্চয়ই। এবং সাম্প্রতিককালে আমরা জানি যে কালচারাল স্টাডিজ একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়, কিন্তু কারণ এখন রাজনীতি, সংস্কৃতি, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক এই নিয়ে এখন খুবই চর্চা হয়। কিন্তু আপনি যে সময় সংস্কৃতির কথা বলেছেন সেই সময় কিন্তু এই সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে কথা বলার এতটা চল কিন্তু সেভাবে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ছিল না। তো হঠাৎ করে এই যে সংস্কৃতি কথাটা উঠে এসেছে সেটা আপনার আলাদা করে কেন একটা মনে হলো যে গুরুত্ব রয়েছে? সেটা দুটো তিনটে কারণ আছে, মানে দুটো কারণ আমি বুঝতে পারি দেখলে। একটা কারণ হচ্ছে যে মানে সংস্কৃতিটা নিয়ে লোকে যে কথা বলতো না তার একটা কারণ ছিল যে পুরনো মার্কসবাদের মধ্যেও সংস্কৃতি নিয়ে বিশেষ কোনো কথা ছিল না, মানে তারা ওই রকম একটা স্টেট বেস সুপারস্ট্রাকচারের থিওরিতে বিশ্বাস করতেন, এবং সেই জন্য ওরা মনে করতেন যে বেসকে বুঝলেই আর সুপারস্ট্রাকচার বোঝার কোনো দরকার নেই। আমি খুব প্রথম থেকেই মনে করতাম যে সেটা ঠিক নয়। এই বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার যাকে বলা হচ্ছে, আমি কখনো বেস সুপারস্ট্রাকচার ব্যবহার করিনি, কারণ আমার মনে হতো যে সেটা মার্ক্সের থিওরি নয়, মার্ক্সের যে চিন্তা সেটাকে উনি একটা মেটাফর দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন দু একবারই, কিন্তু সেটা ব্যবহার করে মার্কসিস্টরা সেটাকে মানে একটা ওভার সিম্প্লিফিকেশনের মধ্যে পড়ে গেছে ওইটার জন্য। সেই জন্য আমি সেটাকে কখনোই খুব একটা ব্যবহার করতাম না। সেই জন্য মার্কসিজমের মধ্যেও আপনি যেটা বলছিলেন যে সংস্কৃতি দিকে না তাকানোর যে জিনিসটা সেটা অন্যদিকে ছিল কেবল তা না, মার্কসিজমের মধ্যেও সেটা বেশি ছিল, এবং মার্কসিজমের মধ্যে এটা করলেই লোকে মনে করতো যে এটা একটা মানে যেটা একটা সেকেন্ডারি জিনিস, খুব একটা বিশেষ মানে মূল বা গুরুত্বপূর্ণ জিনিস নয়, সেই দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। আমি সেটা কখনোই মনে করতাম না। তার কারণ আমি মনে করতাম যেমন কিছু কিছু ব্যাপারে, যেমন ল্যাঙ্গুয়েজ, ভাষা, আমি মনে করতাম যে কেউ যদি বেজ সুপারস্ট্রাকচার নিয়ে ভাবে তাহলে ভাষা বেজে যাবে না সুপারস্ট্রাকচারে যাবে বলা মুশকিল। আমার ধারণা ওটা বেজ এবং সুপারস্ট্রাকচারেরও যদি একটা কোনো বেজ থাকে তাহলে তার মধ্যে যাবে, কারণ ভাষা না হলে মানুষই হয় না। মানুষের মানুষ বিশেষ করে দুটো মানুষের মধ্যে কোনো কাজ যেটা তারা একসাথে করে সেটা ভাষা না হলে হয় না। এখন আমি ক্রমশই ওই ধরনের জিনিসে খানিকটা ইন্টারেস্টেড হলাম, এবং আমি যে ধরনের মার্কসিজম পড়ে আমার ভালো লাগতো, যেমন গ্রামশি অথবা লুকাচ কিছু কিছু ব্যাপারে, আলথুসের অতটা নয়। আলথুসের আমার একসময় ভীষণই আমার উপরে আলথুসের প্রভাব ছিল, কিন্তু গ্রামশির মধ্যে বিশেষ করে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে উনি এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করেছেন, এবং আমি চারদিকে যখন তাকিয়ে দেখতাম ভারতবর্ষের মার্কসবাদ এবং আমার নিজের লেখার মধ্যেও বা নিজের ভাবার মধ্যে, তখন অত লেখা ছিল না, আমি মনে করতাম যে এই জিনিসগুলো একেবারেই নেই। তখন আমার মনে হলো যে তিনটে জিনিসকে ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে ভাষা। এখন আমি ভাষার যে দার্শনিক জিনিসগুলো নিয়ে চিন্তা করি তখন সেইভাবে চিন্তা করতাম না, ভাষাটাকে অনেক সোশিওলজিক্যালি দেখতাম, মানে ভাষা কীভাবে পলিটিক্সের মধ্যে যায়, যে নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে ভাষার একটা কমিউনিকেশনের সাইড আছে, একটা ইনকমিউনিকেশনের সাইডও আছে, সেই সব নিয়ে ভাবতাম। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যদি মার্কসিজমের একটা অতিরিক্ত পলিটিক্যাল ইকোনমি ঘেঁষা আলোচনা থেকে সরে যেতে চাই, সরে যাওয়া মানে সেটাকে ছেড়ে দিয়ে সরে যাওয়া না, সেটার সাথে অন্য জিনিস যোগ করা, যাতে কিন্তু আপনি যদি অন্য একটা জিনিস যোগ করেন তাহলে আগের যে জিনিসটা ছিল তার যে পজিশনটা সেটা পাল্টে যায়। আমি ভেবেছিলাম যে তিনটে ব্যাপারে আমার ভাবা উচিত, যেটা ভারতবর্ষের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ এবং তার উপরে মার্কসিস্টদের কোনো চিন্তা নেই। একটা হচ্ছে ভাষার সমস্যা, ভাষা বা আঞ্চলিক সমস্যা, যে ভারতীয়ত্বের সাথে আঞ্চলিকত্বের কী সম্পর্ক, আমি যে বাঙালি এবং ভারতীয় এটা এই সম্পর্কটা কী এবং কীভাবে হলো, মানে কেন এটা হলো যে আমরা আমাদের দেশের ন্যাশনালিজমটা বাঙালি ন্যাশনালিজম না হয়ে একটা ভারতীয় ন্যাশনালিজম হলো,
যেটা খুব অদ্ভুত, মানে পৃথিবীতে আমি মনে করি যে ভারতবর্ষ এই দিক থেকে একবারে সম্পূর্ণ অন্যরকম। আমেরিকা একমাত্র দেশ যার সাথে খানিকটা মিল আছে কিছু কিছু দিকটা। সেই জন্যে ওই ভাষা বা আঞ্চলিকত্ব সেটা একটা জিনিস, ধর্ম যেটা মার্ক্সিস্টরা অতিরিক্ত সেকুলার বলে তারা সেটাকে কোনো গুরুত্ব দেয় না, যেটা আমি মনে করি অত্যন্ত বোকামি। তার কারণ হচ্ছে যে আমি সেকুলার হতে পারি কিন্তু আমার দেশ, আমার দেশকে ধর্ম না বুঝলে বোঝা সম্ভব না। সেই জন্য সেটাকে ওই রকম সরিয়ে না দিয়ে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করা উচিত। আর তৃতীয় হচ্ছে, যদি কাস্ট না বুঝে, জাতের সমস্যা যদি না বুঝে, তাহলে ভারতবর্ষকে বোঝা যায় না, ওয়েস্ট বেঙ্গলকে বোঝা যায়। কেন ওয়েস্ট বেঙ্গলের রাজনীতির সাথে জাতের সমস্যা ওই রকম ছিল না। তার থেকে আমি ঠিক করি যে এই তিনটে জিনিসে আমার নিজের একটা আর্গুমেন্ট তৈরি করতে হবে। যেমন গ্রামসি পড়ে আমার এটাই মনে হয়েছিল যে উনি যেরকম দেখেছিলেন যে ইটালির দক্ষিণ দিকটা সেটা অন্য রকম, সেই জন্য ওর সাদার্ন কোয়েশ্চেনের উপরে অনেক আলোচনা আছে। উনি দেখেছিলেন যে ইটালিতে প্রেজেন্ট কোয়েশ্চেন একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা মার্ক্সিজমের মধ্যে বেশি নেই। উনি ভেবেছিলেন সেটা তৈরি করে আমার তারপরে এগোতে হবে। আমার মনে হয়েছিল গ্রামসি পড়ে যে আমাদেরও তিনটে প্রশ্ন আছে, একটা এই রিজিওনালিজম, একটা কাস্ট, আর একটা রিলিজন। এই তিনটের উপরে কিছু একটা ভেবে চেষ্টা করে, চিন্তা করে তার একটা স্ট্রাকচার বানিয়ে তারপরে সেইটাকে আমি যদি আমার যে পলিটিক্যাল ইকোনমি সংক্রান্ত যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে ভারতবর্ষের পলিটিক্সে সেইটার সাথে যদি যোগ দিই, তাহলে আমি ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে একটা মানে কম অসম্পূর্ণ একটা ছবি তৈরি করতে পারি। সত্যি কথা, মানে অনেকটা মার্ক্সিজমের থেকে বেরিয়ে এসে ওয়েস্টার্ন মার্ক্সিস্টদের যে ঘরানাটা যেটা শুরু হয়েছিল সেটা তো অনেক ক্ষেত্রেই আমাদের ভাবিয়ে তোলে আর কি। খানিকটা আরেকটু ডিসিপ্লিন ঘেঁষা খানিকটা একটু জিজ্ঞেস করি যে বিশেষত যখন গবেষণা করা হয়, একটা সাধারণভাবে একটা আমাদের ধারণা রয়েছে যে গবেষণা করতে গেলে যে কোনো বিষয়ের সঙ্গে এক ধরনের একটা ক্রিটিক্যাল ডিস্টেন্স, এক ধরনের যেটা গায়ত্রী চক্রবর্তী স্পিবার ভীষণ সুন্দর একটা বাংলা করেছে, বিবেচক ব্যবধান বলে, মানে শব্দ দুটি ভীষণই পছন্দের, মানে খুব অ্যাক্ট আমার মনে হয়েছে। তো এই যে এক ধরনের একটা দূরত্ব, এই দূরত্বটা কতটা কাম্য? আমি মনে করি যেটা গায়ত্রী স্পিবাকের লেখার মধ্যেও আছে, কারণ ওর চিন্তা ওর সেই রকমই, যে উনি যেটাকে বিবেচক ব্যবধান বলেছেন সেটার সাথে আমার কোনো একটা বড় আইডিওলজিক্যাল আদর্শের সাথে খুব মানে গভীরভাবে যুক্ত থাকা, এর মধ্যে কোনো বিরোধ নেই। এটা হচ্ছে যে যে কোনো জিনিসকে যদি আমি ভালো করে বুঝতে চাই, তাহলে বুদ্ধিটা লাগাতে গেলে তার জন্য একটা শান্তির দরকার হয়। শান্তি মানে অন্য জিনিসগুলো শান্ত না হলে সেটা করা যায় না, এটা সেই ধরনের জিনিস। এই জন্য আমি মনে করি যে যে কোনো লোক যদি যে কোনো ব্যাপারে চিন্তা করতে চায়, তার এই ধরনের একটা ব্যবধান থাকা, একটা দূরত্ব তৈরি করে নিতে হয়। এবং আরও একটা কথা আছে, যেমন মার্ক্সের মধ্যে আমি মনে করি খুব ইন্টারেস্টিং যে মার্ক্স ঠিক এই অর্থে ব্যবহার করেননি, কিন্তু সাহিত্যের আলোচনার মধ্যে অনেকের আছে যে বড় সাহিত্য কি করে, অনেকে বলেন একেবারেই মার্ক্সের অর্থে নয়, বলেন যে ওটা একটা ইস্ট্রেঞ্জমেন্ট তৈরি করে, মানে যেটা আমার অত্যন্ত পরিচিত সেটাকে যেন অপরিচিত করে দেয়। এবং আমি একটা, তার মানে হচ্ছে যে একটা অপরিচিত জিনিসকে আমি যতটা অবধান দিয়ে দেখি, যতটা নিবিষ্টভাবে দেখি, সেটা আমাকে একটা পরিচিত জিনিসকে সেইভাবে দেখতে শেখায়। যেমন একটা ভ্যান গগের যেরকম একটা পেন্টিং আছে, একটা পেজেন্ট বুটস বলে, কাদা টাদা মাখা জুতো একটা, এখন সেটা তো আমি দেখলে কখনো সেটার দিকে তাকাবো না, মানে সেটা সংস্কৃত ইয়েতে বলবে যে আমি সেটাকে একটা উপেক্ষাত্মক দৃষ্টি দিয়ে দেখব, মানে সেটার দিকে আমি কোনো মনোযোগ দেবো না। কিন্তু আমাকে মনোযোগ দেওয়ানোর জন্যে ওটা ওই রকমভাবে, মানে যেটাতে বলা হয় যে যারা খুব বড় কবি হন বা যারা খুব বড় শিল্পী হন, তাদের একটা বাচ্চাদের মতন চোখ থাকে। বাচ্চারা যেরকম অনেক কিছু প্রথমবার দেখে, সেই প্রথমবার দেখার একটা মানে সংস্কৃত সাহিত্য থেকে বের করে ওদের একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে চমৎকার, মানে এক ধরনের ওয়ান্ডার, যেটা প্রথম দর্শনে সেটা হয়। সেই জন্য পৃথিবীটাকে প্রথম দেখার যে ইয়েটা সেইটা তৈরি করা, এই ক্রিটিক্যাল ডিস্টেন্সটা খানিকটা সেই রকম জিনিস।
এবং আমার মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল লেসেন্স না হলে কোনো রকম ভালো কাজ করা যায় না। এতক্ষণ তো আমরা বেশ কিছু সময় ধরে মার্ক্সবাদ নিয়ে কথা বলছিলাম, আপনি মার্ক্সবাদের যে ভারতের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো বলছিলেন। তো যেটা সাধারণত ভারতীয় মার্ক্সবাদকে নিয়ে এক ধরনের একটা জেনারেল এক ধরনের একটা সাধারণ ধারণা আছে যে মার্ক্সবাদ এখানে যে মার্ক্সবাদ যেভাবে উঠেছে যেভাবে চলে আসছে যেভাবে প্রয়োগ করা হচ্ছে তার মধ্যে এক ধরনের একটা ইউরোকেন্দ্রিকতা এক ধরনের একটা সিনো আধিপত্য যেন রয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে অনেক সময় অনেকে ব্যাংকার্থে বলেন যে মস্কোতে বরফ পড়ছে এখানে একদল কমিউনিস্টরা সঙ্গে সঙ্গে ওভারকোট গায়ে দিয়ে দিচ্ছে, বা বেজিং এ বৃষ্টি হচ্ছে এখানকার আরেক দল কমিউনিস্টরা ছাতা খুলে ফেলছে। ঠিক ব্যাংকার্থের কথা আমরা ছেড়ে দিলাম, কিন্তু এই যে ধারণাটা, এই ধারণাটার তো কোথাও একটা কিছু চিন্তা থাকবে যে কেন এই ধারণাটা হচ্ছে। তাহলে কোথাও কি এই ভারতীয় যে ঐতিহ্য বা এক ধরনের একটা কথোপকথন এক ধরনের একটা ডায়লগের প্রয়োজন আছে ভারতীয় যে ট্র্যাডিশন তার সঙ্গে, ধরুন গান্ধীর সঙ্গে সেভাবে কোনো যোগাযোগ হচ্ছে না, রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, রাম মনোহর লোহিয়ার কথা আমরা বলছি না। ফলে আপনি যে একটু আগেই যে আলোচনাটা আমাদের হচ্ছিল যে ধর্মের কথা জাতির কথা, অর্থাৎ এই যে ডায়লগ গুলো না হওয়ার জন্য কোথাও যেন একটা শিকড় বিচ্ছিন্ন ভাবে জিনিসটা রয়ে যাচ্ছে। ফলে এই যে ডায়লগটা হচ্ছে না এটার পেছনে কি মার্ক্সবাদের মধ্যেই এক ধরনের অন্য এপিস্টেমোলজি বা এক ধরনের অন্য ধরনের জ্ঞানতত্ত্বকে জ্ঞানতত্ত্বের প্রতি এক ধরনের একটা অনীহা আছে যে কোথাও সেটাকে গ্রহণ করতে কি ভীষণ রকমভাবে সন্দিহান হয়ে পড়ে? আমি তা মনে করি না। আমি বরং আমি একটা লেখা শেষ করেছি এই কদিন আগে, সেটা বেরোবে কনস্টেলেশন বলে একটা পত্রিকা আছে সেখানে, তো সেটাতে আমি দেখাবার চেষ্টা করেছি যে মার্ক্স নিজে যখন ইতিহাস সম্পর্কে চিন্তা করেছিলেন তার মধ্যে এক ধরনের লজিক আছে। তাতে আমি বলেছি প্রথমে উনি মনে করতেন যে পাঁচটা সোশ্যাল ফর্ম বা মোড অফ প্রোডাকশন আছে, প্রিমিটিভ কমিউনিজম, এনশিয়েন্ট সোসাইটি, ফিউডালিজম, ক্যাপিটালিজম ইত্যাদি। কিন্তু পরে উনি বলছেন যে একটা এশিয়াটিক মোড অফ প্রোডাকশন আছে, যখন উনি ভারতবর্ষ সম্পর্কে অনেক পড়েছেন। একেবারে শেষের দিকে উনি যখন রাশিয়ান এবং অন্যদের সাথে আলোচনা করছেন রাশিয়া নিয়ে, এবং এঙ্গেলসের সাথে ওর একটা চিঠিপত্র আছে যার মধ্যে উনি বলছেন এঙ্গেলসকে যে আমার এখন মনে হয় যে জার্মান মার্ক যেটা ছিল জার্মানির পুরনো গ্রাম সেটাকে আমাদের ফিউডালিজমের মধ্যে ধরা উচিত না, সেটার জন্য আমাদের একটা জার্মানিক সোশ্যাল ফর্ম আর রাশিয়া পোল্যান্ড এই সমস্ত সম্পর্কে একটা স্লেভানিক সোশ্যাল ফর্মের কল্পনা করা উচিত। তার থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মার্ক্সের চিন্তার মধ্যে একটা জিনিস ঘটেছিল যেটা ঘটতে বাধ্য, সেটা হচ্ছে যে এই ধরনের ঐতিহাসিক চিন্তা শুরু হয়েছিল ইউরোপে, এবং ইউরোপিয়ানরা সেটা করার জন্যে অনেক সময় ইউরোপের বাইরের সমাজগুলো সম্পর্কে এক ধরনের নির্দেশ করতেন। কিন্তু সেটা আমি মনে করি আমি একটা কম্প্যারিজন আর কন্ট্রাস্টের মধ্যে একটা তফাত করি। কন্ট্রাস্ট মানে হচ্ছে যেখানে আমি একটা লেখাতে লিখেওছিলাম বহুদিন আগে যে মার্ক্স যখন ভারতবর্ষ সম্পর্কে লিখতেন তখন উনি লিখছেন ভারতবর্ষ সম্পর্কে কিন্তু ভাবছেন ইউরোপ সম্পর্কে। এখন সেইটি ভারতীয় মার্ক্সবাদীরা সেই জায়গাটা খুব ভালো করে দেখেননি, এবং আমার মনে হয় যে ওদের অনেক বেশি পরিশ্রম করা উচিত ছিল ভারতবর্ষে যে জাতি এবং বর্ণাশ্রমের যে সামাজিক ব্যবস্থা আছে সেইটাকে বোঝার চেষ্টা করা, এবং সেটাকে একটা প্রোডাকশন সিস্টেম হিসেবে, সেটাকে একটা সোশ্যাল ফর্ম হিসেবে, তার একটা কালচারাল স্ট্রাকচার হিসেবে। কিন্তু সেটা করতে গেলে অনেক বেশি সংস্কৃত এবং পার্সিয়ান জানা দরকার, যেটা এরা জানতেন না। এবং ওরা আমার ধারণা খানিকটা এর মধ্যে একটা ইয়ের ব্যাপার আছে, মানে অপরিশ্রমের ব্যাপার আছে, মানে সেটা পরিশ্রম সাপেক্ষ করতে চাননি। কিন্তু কষ্ট অনেক দিক থেকে, আমরা যেভাবে তৈরি হই আমাদের শিক্ষার মধ্যে দিয়ে তার থেকে সংস্কৃত শেখা বা সংস্কৃত বই পড়া শক্ত। এই জন্য আমি মনে করি যে এই যে ইউরোপ কেন্দ্রিক যে কথাটা সেটা খুবই ঠিক, এবং অন্য যেটা এই মস্কো এবং পিকিংকে ফলো করা সেটাও ঠিক, এবং
সেটার জন্যই ভারতবর্ষের যে চিন্তা, সেই চিন্তার সাথে ওদের মধ্যে একটা বিরাট দূরত্ব ছিল। কিন্তু আমি মনে করি যে সেই দূরত্বটা খুব অদ্ভুত। তার কারণ হচ্ছে যে ওরা যে ভারতীয় চিন্তা বলতে, আমি আবার আরেকটু একটা জিনিস মনে করি, আমি যখন ওখানে আলোচনা করি বিদেশে, আমি সবসময় বলি যে ইন্ডিয়ান থট, যেটাকে বলি ভারতীয় চিন্তা, সেটার ভারতীয় দর্শনের থেকে বেরিয়ে আসার কোনো প্রয়োজন নেই। যেমন গান্ধী রবীন্দ্রনাথের যে চিন্তা, সেটাও ভারতীয় চিন্তা। তার মধ্যে সবসময় এই নয় যে তারা একবার ভারতীয় দর্শন থেকে বা ন্যায় থেকে বা চারবাক থেকে বা কোথাও থেকে নিয়ে আসছেন। যেহেতু ওদের চিন্তাটা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে থেকে চিন্তা, সেই জন্য সেটা ভারতীয় চিন্তা। এবং কমিউনিস্টরা বা মার্কসিস্টরা সেই চিন্তাটার খুব কাছাকাছি ছিলেন এদের থেকে। সেই চিন্তাটা ওদের কাছে অপরিচিত ছিল তা না, কিন্তু তার সম্পর্কে ওদের কোনো শ্রদ্ধা ছিল না। আমার ধারণা সেই জন্য এই সমস্যাটা হয়েছিল। খানিকটা এই প্রশ্নের সূত্র ধরেই আর কি বলছি যে তাহলে কি শুধু ভারতের ক্ষেত্রে নয়, বামপন্থী আন্দোলনগুলো বা তাদের কি কোথাও এক ধরনের বামপন্থাকে কি কোথাও এক ধরনের প্রতিসংজ্ঞায়িত করার প্রয়োজন আছে বা এটাকে কি রিডিফাইন করার প্রয়োজন আছে, বিশেষত এলজিবিটি মুভমেন্ট বা জেন্ডার মুভমেন্ট, নারীবাদী আন্দোলন যদি বলি, কাস্ট, নয়া সামাজিক আন্দোলন, জাতির ক্ষেত্রে, মানে সব কিছুর ক্ষেত্রে, যদিও জাতীয় ব্যবস্থাটা শুধুমাত্র ভারতীয় ক্ষেত্রে আমরা বলছি, কিন্তু সারা পৃথিবী জুড়েই যদি আমরা বলি যে এই যে আন্দোলনগুলোর চেহারা পাল্টে যাচ্ছে, তার সঙ্গে তো সামঞ্জস্য রেখে এক ধরনের একটা ডায়ালগের প্রয়োজন আছে, তাহলে সেই জায়গা থেকে কি এক ধরনের রিওরিয়েন্ট করার, রিডিফাইন করার প্রয়োজন আছে? খুবই, আমি মনে করি সেটা খুবই দরকার। তার কারণ হচ্ছে যে সেটারও একটা ব্যাপার আছে যে ইতিহাস কখনো থেমে থাকে না। সেই জন্য 50-এর দশকে আগের শতাব্দীতে যেরকম পৃথিবী ছিল, ইতিহাস ছিল, এবং তার মধ্যে যে একটা অন্যায়ের, বিভিন্ন ধরনের অন্যায়ের যে কী বলবো, অন্যায়ের একটা অবস্থিতি ছিল, সেইটা তো পাল্টে গেছে ইতিহাসে। এবং সেই জন্য ইতিহাসকে বোঝা মানে হচ্ছে ইতিহাসের সাথে চলে চলে তাকে বুঝতে হয়। কোনো একটা জায়গায় থেমে থেকে আমি ভবিষ্যৎটা সম্পূর্ণ বুঝে ফেলবো, এটা হয় না। ইতিহাসের প্রকৃতিটাই সেই রকম নয়। কিন্তু মার্ক্সবাদীদের মধ্যে সেই জিনিসটা খুব বেশি, একটা জিনিসগুলোকে একটা ক্যাটাগরিজম তৈরি করে, এমন একটা করোগ্রামসের মধ্যে একটা কথা আছে যে অনেকে মনে করেন যে মার্ক্সবাদ হচ্ছে একটা চাবির গোছার মতন, সেটা কথাগুলো চাবি আছে এবং যে কোনো প্রশ্ন সামনে দিলে একটা চাবিতে খুলবেই ওটা। এখন আমি মনে করি যে সেটা একেবারেই ভুল। এবং ইতিহাস বোঝার যেটা অসুবিধে, সেটা হচ্ছে প্রকৃতি বোঝার সাথে ইতিহাস বোঝার অসুবিধে হচ্ছে, প্রকৃতির কোনো একটা জিনিস যদি আমি ঠিকভাবে বুঝতে পারি এখন, তাহলে সেটা সবসময় সেটা ঠিক থাকবে। কিন্তু ইতিহাসের কোনো একটা ব্যাপারকে আমি যদি আজকে সত্যি ঠিক করে বুঝি, তাহলেও ইতিহাস ইতিহাস বলে কিছুদিন পরে সেটা পাল্টে যাবে এবং আমার আবার সেই জায়গায় যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে নতুন করে বোঝার দরকার। সেই জন্যই আমি মনে করি যে কেউ যদি র্যাডিক্যাল পলিটিক্স বা র্যাডিক্যাল চিন্তার কথা ভাবে, তাতে এটা খুবই দরকার। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে মার্ক্সবাদীদের এটার সম্পর্কে গোড়ামি না করে, মানে এইটা বলা যে ওগুলোর কোনো মূল্য নেই বা গুরুত্ব নেই, সহজেই ওরা মনে করতে পারেন যে আমাদের বিরোধিতাটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। এখন অনেক সময় মানুষের মন এবং চিন্তা সবসময় তার একটা সীমা আছে, সেটা সীমিত। অনেক কিছুই আমরা বুঝতে পারি না, জানি না, দেখতে পাই না। যত আমরা জানতে পারি এবং দেখতে পাই, তত বুঝতে পারি যে অন্যায় আগে যেখানে আছে বলে মনে করতাম তার থেকে অনেক বেশি জায়গায় আছে। এবং সেটা যদি আমাকে কেউ দেখিয়ে দেয় যে এখানে আছে, তাতে আমি যদি সত্যিই অন্যায়ের বিরুদ্ধে হই, তাহলে আমার এটা বলতে কি অসুবিধা যে আমি ওটারও বিরুদ্ধে ছিলাম, এটারও বিরুদ্ধে। এই যে পরিস্থিতি এখন পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি রুশ বিপ্লবকে কিভাবে দেখবেন, তার তাৎপর্য বা কিরকম, বিশেষত যেখানে এবছরটা আর কি রুশ বিপ্লবের শতবর্ষ হিসেবে সব জায়গায় বলা হচ্ছে? এর মধ্যে একটা ব্যক্তিগত ব্যাপার আছে, আমার ছেলে জন্মেছিল 7th November. আচ্ছা, 78-এ, এবং আমার ছাত্ররা তখন আমি JNU-তে পড়াতাম, তারা, আমার স্ত্রী তখন হসপিটালে, আমি সকালবেলায় বসেছিলাম, ও জন্মেছিল খুব ভোরে, তো সকালে একজন এসে আমাকে একটা খাম দিয়ে গেল, তো আমি খামটা খুললাম, খুলে দেখলাম খামের মধ্যে একটা
ফোল্ড করা একটা কাগজ, আমি ফোল্ডটা খুলতে 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 দেখি মানে বোধ হয় 12-13টা ফোল্ড, এবং করে কাগজটা এরকম এত বড় একটা কাগজ বেরোলো, এবং তাতে লেখা আছে, আমি সেটা খুব পড়াতাম, মানে ক্লাসে পড়ানোর সময় ব্যবহার করতাম, মানে পলিটিক্সের টাইমিংয়ের দরকারটা কী সেটা বোঝাবার জন্য লেনিনের একটা কথা আছে, মানে লোকে বলে আছে, সেটা হচ্ছে 6 would be too early, 8 would be too late, তা সেইটে লেখা আমার ক্লাসের ছেলেদের দিক থেকে। তা আমি মনে করি বিপ্লবগুলোর সম্পর্কে দুটো কথা বলা যায়, একটা হচ্ছে খুব কম বিপ্লবী পৃথিবীতে আছে যে বিপ্লবটা যেটা করতে চেষ্টা করেছিল সেটা করতে পেরেছে, কিন্তু আমরা অনেক সময় বিপ্লবকে যখন জাজ করি তখন অনেক সময় আমরা ভুলভাবে দেখি, ভুলভাবে সেটাকে তার একটা জাজমেন্টে আসে, কেননা আমরা মনে করি যে আচ্ছা এই বিপ্লবটা বলেছিল আমরা এটা করতে চাই, সে তো করতে পারলো না, সেই জন্য এটা সফল নয়। আমি মনে করি সেটা ঠিক নয়, তার কারণ সেটা হচ্ছে ইতিহাসের প্রকৃতিকে না বোঝা, কেননা বিপ্লবের সাফল্য হচ্ছে যেটা করতে চেয়েছিল সেটা করতে পারা নয়, যেটা আগে ছিল যে সমাজের স্ট্রাকচার সেইটে যে পরিবর্তন করা যায় সেটাকে প্রমাণ করা, এবং তার থেকে যেটা হয় সেটা হচ্ছে পরিবর্তন করলেই আবার সেটা যে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে তারও কোনো গ্যারান্টি নেই ইতিহাসে। এবং সেই জন্য আমি মনে করি যে রুশ বিপ্লব যেটা সেটাকে আমাদের ওইভাবে দেখা দরকার, যেমন ফরাসি বিপ্লবের পরেও যে একটা টেরর হয়েছিল, অনেক কিছু হয়েছিল যেগুলো ফ্রান্সের পক্ষে ভালো নয় হয়তো, কিন্তু তার মধ্যে দিয়ে ইতিহাসের একটা নতুন স্তর তৈরি হলো, মানুষ যে জিনিসগুলোকে একটা প্রাকৃতিক জিনিসের মতন মেনে নিত, মানুষে মনে করতে শিখলো যে সেগুলোকে মেনে নেওয়ার কোনো দরকার নেই, এবং সেই দিক থেকে আমি মনে করি যে এর একটা বিরাট ভূমিকা আছে। যদিও এবং আমি মনে করি যে এখন যদিও সোভিয়েত ইউনিয়ন বা চায়না বা সমস্ত সোশ্যালিস্টদের সম্পর্কে আমাদের নানা রকম সমালোচনা আছে, এবং আমি মনে করি সেই সমালোচনাগুলো সংকুচিত না হয়ে স্পষ্টভাবে করা দরকার, করলেই তাহলে সমাজতান্ত্রিক একটা আদর্শ সেটাকে আবার সেটাকে নতুন করে তৈরি করে তোলা যায়, সেটা না হলে যেটা হবে সেটা হচ্ছে সমাজতন্ত্রী বা সোশ্যালিস্ট হওয়ার মানে হবে যে আমরা কেবল সোভিয়েত ইউনিয়ন চায়না সম্পর্কে নস্টালজিয়া করবো, কারণ সেটার মধ্যে দিয়ে কোনো রাজনীতি হয় না। আর আরেকটা যেটা বিষয় মনে হয় যে যে কোনো হিস্টোরিক্যাল ইভেন্টই তার তো একটা সময় আছে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে দেখব সেই ঘটনাটাকে সেই সময়ের দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা কিন্তু কোথাও কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। এর থেকে আমরা যেটা আরেকটু এগিয়ে গিয়ে একটু একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মতাদর্শকে নিয়ে এখন অনেক কথাই আমরা শুনতে পাই, যেমন আশিস নন্দীর লেখাপত্রে আমরা দেখি যে উনি মতাদর্শ সেটা ধরুন নারীবাদ থেকে হিন্দুত্ববাদও হতে পারে বা মার্ক্সবাদ থেকে এক ধরনের উন্নয়নবাদ বা ডেভেলপমেন্টালিজমই হোক না কেন, সর্বক্ষেত্রে ওনার কাছে মনে হচ্ছে যে মতাদর্শ মানে এক ধরনের একটা লৌহ, এক ধরনের আইন, অর্থাৎ কোথাও একটা আয়রন লজ ঘিরে ফেলছে, ফলে ওনার স্ট্যান্ডটা আমাদের কাছে জানা। কিন্তু কিছু বছর মানে বেশ কয়েক বছর আগে সুমিত সরকারের লেখা পড়ে, সুমিত সরকারের একটি ইন্টারভিউ পড়ে, যেখানে বিশেষত সুমিত সরকার বলে এটা আমাদের কাছে স্ট্রাইকিং মনে হয়েছে, কারণ উনি তো একদম ঘোষিত মার্ক্সবাদ ঐতিহাসিক, তো সেই জায়গা থেকে উনি যখন বলছেন যে রবীন্দ্রনাথ এবং ন্যাশনালিজম জাতীয়তাবাদকে কেন্দ্র করে যে কোনো ধরনের ইডিওলজি অর্থাৎ মতাদর্শের অন্ধ অনুকরণ মানেই হচ্ছে নিঃসন্দেহে সেটা বিপজ্জনক, এবং স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে উনি একদম মেনশন করে দিচ্ছেন যে সাম্যবাদকেও বাদ দিচ্ছে না। কিন্তু সেই স্ট্যান্ডটা যখন যেই সুমিত সরকার শুরুর দিকে যেভাবে দেখেছেন একটা পরিণত বয়সে এসে ওনার যে অবস্থানের কথা উনি যতটা অকপটে বলছেন, সেই জায়গা থেকে মতাদর্শকে নিয়ে আমাদের তো নিঃসন্দেহে ভাবিয়ে তোলে। আপনি এখন এই যে সময়ে এসেছেন সেই এই সময়ে পৌঁছে আপনি এখন মতাদর্শকে কিভাবে দেখছেন? আমি এখন যেভাবে দেখি সেটা খানিকটা আশিসবাবু বা ওকেও আমি চিনি খুব ভালো করে, আমার খুবই বন্ধু, অথবা সুমিত দা, ওদের সাথে আমি একমত এই ব্যাপারে যে
মতাদর্শ দিয়ে অন্ধ হওয়া উচিত না, এবং অন্ধ না হওয়ার একটা উপায় হচ্ছে মতাদর্শকে আমি অন্ধভাবে অনুসরণ করতে চাই না, এটা বলার মানে এই নয়, মানে যাতে অনেকে তাতে অসন্তুষ্ট হয়, তার মানে এই নয় যে মতাদর্শের পিছনে, সব মতাদর্শই তো কতগুলো প্রিন্সিপালের চারদিকে গড়ে ওঠে। মানে প্রথমে লোকে একটা আদর্শ বা একটা আদর্শ কথাটা ঠিক ওটাকে ধরে না, প্রিন্সিপাল, যেমন ইকুয়ালিটি একটা প্রিন্সিপাল বা ফ্রিডম একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে প্রথমে মানুষে বুঝতে শেখে, তারপরে কোনো একটা থিওরি সেই প্রিন্সিপালটাকে ইলাবোরেট করতে থাকে এবং সেইটার মধ্যে দিয়ে একটা মতাদর্শ তৈরি হয়। এবং আমি মনে করি যে ইতিহাস সবসময়, এই বঙ্কিমের একটা কথা আছে, আমার বঙ্কিমের কথা সবসময় খুব ভালো লাগে, বঙ্কিমের একটা কথা আছে, ইতিহাস এইরূপ অনেক বদমাইশি করিয়া থাকে, তো সেই রকম সেই কথাটা আমি এতেও ঠিক বলে মনে করি যে তাতে ওই মতাদর্শটা যেটা তৈরি হয় সেটা ইতিহাসের একটা সময়ে তৈরি হয় এবং সেটা ওইখানেই আটকে থাকে। কিন্তু মানুষের জীবন যেহেতু ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন দুটোই সেটাকে পার করে বেরিয়ে যায়, তখন ওই প্রিন্সিপালটা কী করে আমি এই সময়ে এখনকার সমাজে লাগাতে পারি বা সেটা থেকে কী ধরনের কাজ আমার করা উচিত সেটা নতুন করে চিন্তা করতে হয়। এখন সেই জন্য আমি মনে করি যে মতাদর্শ দিয়ে অন্ধ হতে চাই না, এটা বললেই আমি একটা প্রিন্সিপালে বিশ্বাস করি না তা হয় না। মানে এবং ওরা দুজনেই নিশ্চয়ই বলবেন, সুমিতা তো নিশ্চয়ই বলবেন যে কতগুলো প্রিন্সিপাল আছে, অন্তত আমি সেটা বিশ্বাস করি যে সোভিয়েত ইউনিয়নের যে ফল হলো বা চায়না, চাইনিজ কমিউনিস্ট পার্টি এখন পৃথিবীর সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট সিস্টেমকে চালাচ্ছে, এখন তাতে আমার যে মনে একটা ভীষণ বিশেষ দুঃখ আছে তা নয়, কারণ আমি মনে করি যে সেটা একটা সময়ের এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল এবং আমাদের স্বীকার করে নেওয়া উচিত সেই এক্সপেরিমেন্টগুলো ভালো হয়নি। এবং তার মানে এই নয় যে আমরা ওই প্রিন্সিপালটাকে ছেড়ে দিলাম, কেননা যতদিন ধনতন্ত্র আছে পৃথিবীতে এবং ধনতন্ত্র যে ধরনের অন্যায় তৈরি করে সেগুলো পৃথিবীতে আছে, তার বিরুদ্ধে এক ধরনের চিন্তা করার প্রয়োজন কখনো কমবে না। কিন্তু সেই প্রয়োজনটা মেটাবার জন্য আমি যদি 50-এর দশকে বা 60-এর দশকে বা তারও আগে, মানে 20-30-এর দশকে সমাজতন্ত্রীরা যা করেছে সেটা করতে যাই, তাহলে সেটার আমার ধারণা কোনো মানে নেই। সেই জন্য ওদের সাথে আমি মোটামুটি একমত এই ব্যাপারে। এবং এই প্রশ্নটা আপনাকে করার পেছনেও আমার খানিকটা কি এই ধরনের একটা ইয়ে কাজ করেছিল যে ধরুন আশিস নন্দী বা একজন ধরুন পোস্ট ফ্যাকচারালিস্ট, পোস্ট মডার্নিস্ট যারা, বা অপরদিকে যারা অর্থোডক্স মার্কসিস্ট, তাদের ক্ষেত্রে আমরা জানি উত্তরটা কি হবে, কিন্তু যেহেতু এক ধরনের একটা বামপন্থী রাজনীতি করে আসা মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি তাদের অবস্থানটা আস্তে আস্তে কিভাবে পাল্টাচ্ছে, সেটা আমাদের কাছে অনেক বেশি চমকপ্রদ। সেই জায়গা থেকে আমাদের এই উত্তরটা পেয়ে আমাদের খুবই মানে ভালো লাগছে আর কি। এখন যেটা দেখা যাচ্ছে যে প্রায়শই আমরা শুনতে পাই যে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্স ইজ মুভিং মোর টুয়ার্ডস দি রাইট, অর্থাৎ জানি না এর প্রায় খানিকটা বামপন্থীদের উপর পড়ে কিনা, তাহলে আপনার কি মনে হয় যে এই যে পৃথিবী বিশ্বজুড়ে যে রাজনীতি সেটা কি সত্যি খানিকটা দক্ষিণপন্থার দিকে এগিয়ে যাচ্ছে? আমি এই প্রশ্নটা শুধুমাত্র যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে করছি তা না, আমি ভারতীয় আমি মনে করি যে এই ব্যাপারে ওই রকমভাবে জেনারেলাইজ করা হয়তো ঠিক নয়, তার কারণ এই ধরনের রাজনীতির যে এক ধরনের রাজনীতি তৈরি হওয়া সেটা সাধারণত সেই দেশের ভেতরকার কারণে হয়, সেটা যে সারা পৃথিবীতে একটা ঢেউয়ের মতন রাজনীতি চলে যায় সেটা আমি খুব একটা বিশ্বাস করি না। কিন্তু ঢেউয়ের মতন একটা ব্যাপার খানিকটা থাকে, মানে মানুষের অন্যদিকে তাকিয়ে অনেক সময় মনে করে আচ্ছা ওখানে এটা হচ্ছে আমাদের এখানে করলে হয় সেই জাতীয়। কিন্তু আমি মনে করি যে পুরনো মার্ক্সিজমের দিক থেকে দেখলেও এটা এক্সপ্লেন করা খুব একটা শক্ত নয়, তার কারণ হচ্ছে যে রেগান থ্যাচারের সময় থেকে, মানে রেগান থ্যাচার ব্যক্তি হিসেবে অত গুরুত্বপূর্ণ নন আমার কাছে, কিন্তু আমার ধারণা যে
পশ্চিমের যে ধনতন্ত্র ছিল, যেগুলো একটা স্টেবল অ্যাডভান্সড ক্যাপিটালিজম, যেটা ওয়েলফেয়ার স্টেট ছিল, যেখানে ডেমোক্রেসি ছিল, ডেমোক্রেসি আর ক্যাপিটালিজমের মধ্যে একটা অদ্ভুত ধরনের ব্যালেন্স তৈরি হয়েছিল, সেইটাকে আক্রমণ করে এক ধরনের রাজনীতি ওখানে তৈরি হলো এই রেগান থ্যাচারের সময় থেকে, যার মধ্যে দিয়ে এমন একটা গণতন্ত্র তৈরি হলো যেটা আগের ধনতন্ত্রের থেকে অনেক দিক থেকে আলাদা, গণতন্ত্রের অর্থনীতির থেকে অনেক দিক থেকে আলাদা, যেটা লোকে এখন নিও লিবারালিজম বলে। আমি খুব নিও লিবারালিজম কথাটার আমাকে একটু অস্বস্তি দেয়, তার কারণ আমি পলিটিক্যাল থিওরির লোক, সেই জন্য লিবারালিজম কথাটাকে আমি প্রোটেক্ট করতে চাই মিসইউজের থেকে, কিন্তু তাহলেও মানে সবাই বোঝে যে নিও লিবারালিজম কথাটার মানে কী। ধনতন্ত্রের এই যে একটা রূপ তৈরি হলো, যেটা একদিক থেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিল, যেমন চায়নাতে এবং চীন এবং ভারতবর্ষে, অন্যান্য অনেক জায়গাতে, ব্রাজিলে বা অনেক জায়গাতে এরকম হচ্ছে, কিন্তু এতে অসম্ভব অনেক বেড়ে গেছে, এবং এটা একটা অদ্ভুত ধরনের ধনতন্ত্র যেটা পুরনো ধনতন্ত্রের মতন। তখনও একটা এই ধরনের জিনিস ছিল যে ধনতন্ত্রের বিরুদ্ধে মার্ক্সের যে কথাটা ছিল, সেটার মার্ক্স তখনও এটা অস্বীকার করেননি যে ধনতন্ত্রের একটা প্রোডাক্টিভ বিরাট ক্ষমতা আছে, যে আগের অর্থনীতিগুলো থেকে অনেক বেশি প্রোডাকশন তৈরি করতে পারে। কিন্তু ওর যেটা আপত্তি ছিল সেটা হচ্ছে যে ঠিক একই কারণে যে তার ডিস্ট্রিবিউটিভ জিনিস যেটা, সেটা অত্যন্ত খারাপ। আমার ধারণা মাঝখানে যে ক্যাপিটালিস্ট সমাজগুলো, সেগুলো সেটাকে অনেকটা নিয়ন্ত্রিত করতে পেরেছিল, এখন ওই নিয়ন্ত্রণগুলো ক্রমশ সরিয়ে নেওয়া হচ্ছে, এবং তার থেকে যে লোকের অসন্তোষ, সেই অসন্তোষটা দুদিকেই যেতে পারে, মানে সেই অসন্তোষটা খানিকটা বামপন্থীদের দিকে যেতে পারে, কিন্তু যেহেতু আমি মনে করি এতে খানিকটা বামপন্থীদেরও দোষ আছে, মানে বামপন্থীরা এত বেশি ওই সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার দিকে তাকিয়ে, এবং তারা মনে করে ওইটাই আবার করতে হবে বা কিউবার মতন করতে হবে, সেইটার জন্যে যারা নতুন প্রজন্মের লোক তারা ওটার দিকে খুব আর অ্যাট্রাক্টেড হয় না, এবং সেই জন্যে তারা ওই রকম পপুলার যে ধরনের চিন্তা বা রাজনীতি সেদিকে হয়। কিন্তু আমি মনে করি যেহেতু সেটার মধ্যে দিয়ে এর কোনো কোনো ওটার মধ্যে কেবল অসন্তোষ প্রকাশটাই হয়, এদের হাতে এমন কোনো পলিসি নেই যেটা দিয়ে ধনতন্ত্রকে, এই ধনতন্ত্রকে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমশ, সেটাকে আবার নিয়ন্ত্রিত করা যায়। সেই জন্য আমি এটাকে টেম্পোরারি ফেজ বলে মনে করি। সেই জন্যে আমি এটা যে হচ্ছে সেটাতে খুব যে আশ্চর্য তা নয়, কিন্তু আমি এটাকে খুব একটা পার্মানেন্ট ইয়ে বলে মনে করি। কিন্তু আমি মনে করি যে যেটা একটা পার্মানেন্ট প্রবলেম সেটা হচ্ছে ক্যাপিটালিজমের নেচার, কিন্তু ক্যাপিটালিজমের নেচারটাই হচ্ছে যেটা আমি, আমার ধারণা যে অনেক বড় থিওরি যেমন হেগেল বলেছেন, টকভিল বলেছেন, মার্ক্সের মধ্যেও আছে, যে মডার্নিটি বা ক্যাপিটালিজমের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেটা নিজেকে, তার একটা সেলফ ট্রান্সফর্মিং ক্যারেক্টার আছে, সেটা কিছুদিন পর পর সেটাকে একবারে সম্পূর্ণ পাল্টে ফেলে, সেই ধরনের একটা জিনিসের মধ্যে দিয়ে ক্যাপিটালিজম গেছে, এবং তার ফলে এই জিনিসগুলো হচ্ছে, এবং আমাদের সেটা বুঝতে হবে, সেটার প্রকৃতিটা কী সেটাকে জানতে হবে, তারপরে বুঝতে হবে যে সেটাকে আমরা কী করে, মানে তার বিরুদ্ধে মানুষের যে অসন্তোষ সেটাকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, যাতে আবার কোনো দিক থেকে এর উপরে একটা নিয়ন্ত্রণগুলো ফিরিয়ে আনা যায়। শুধু অসন্তোষ না, আমরা এখন চারপাশে দেখছি যে পরিমাণ এক ধরনের একটা হিংসা, এক ধরনের একটা, এবং সেটা শুধু যে রাজনৈতিক ক্ষেত্রে তা নয়, কিন্তু মানে সমাজ জুড়ে এক ধরনের আমরা দেখছি এক ধরনের একটা অসহিষ্ণুতা, ইনটলারেন্স, এক ধরনের হিংস্রতা আছে। একটা সামান্য ক্রিকেট ম্যাচও আমরা পিচ খুলে ফেলছি, অন্য মত পোষণ করছে আমরা সহ্য করতে পারছি না, মানে আমাকে খুন পর্যন্ত করতে পারছি, তা গাজালের অনুষ্ঠান বাতিল করে দিচ্ছে, মানে এই যে অসন্তোষ এবং এটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আমি কিন্তু মনে করি যে ভারতবর্ষের ব্যাপারটা ঠিক ওই রকম নয়, কারণ আমার অন্তত ধারণা যে ভারতবর্ষে লিবারালাইজেশনের পর থেকে যে বিশাল একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, যেটা মার্ক্সবাদীরা মানতে খানিকটা চান না, আমি সেটা করি, সেটাও খুব নির্বুদ্ধিতার ব্যাপার, কারণ পরিবর্তন যে হয়েছে এবং সাধারণ লোকের অবস্থার অনেক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু
সেই জন্য আমি মনে করি না মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সেই জন্য তারা একবারে পাগল হয়ে ইয়ে করছে। সেই জন্য অন্যান্য জায়গায় যেরকম হচ্ছে, ইউরোপে যেটা হচ্ছে সেটা সত্যি খুব গভীর দুঃখের ব্যাপার। যেমন গ্রিসে যেটা হয়েছিল বা ইউরোপের অন্যান্য জায়গায় যেটা হচ্ছে, ওয়েলফেয়ার স্টেটটাকে ডিসমেন্টল করে দিচ্ছে। যেমন আমেরিকাতে যেটা হলো, ওবামা কেয়ার এইরকম একটা সাংঘাতিক জিনিস, একটা প্রোগ্রেসিভ জিনিস করা হলো, ট্রাম্প এসে সেই ওবামা কেয়ারটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। তার থেকে লোকের একটা ডেসপারেশন তৈরি হয় এবং সেটা ওই পপুলিজমের মধ্যে দিয়ে যায়। ভারতবর্ষের যে হিংস্রতাটা শুরু হয়েছে আমি মনে করি না ওটা কোনো একটা ওই ইকোনমিক ডেসপারেশনের থেকে, সেই জন্যই আমার ওটা আরো অনেক বেশি আননেসেসারি এবং আনফরচুনেট মনে হয়। এইবার একদম কিছু নির্দিষ্টভাবে আপনার লেখাপত্রে কিছু প্রশ্নে চাই। মানুষের মনে তো পরিবর্তন হয়, কিছুক্ষণ আগে আমরা কথা প্রসঙ্গ এটা আপনি বারবার বললেন, তো এই মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনাও অনেক কিছু পাল। আপনি বঙ্কিম নিয়ে যখন কাজ করেছিলেন, এখন যদি আপনাকে বঙ্কিম নিয়ে নতুন ভাবে কাজ করতে বলা হয়, তাহলে কি আমরা কোনো রকম পরিবর্তন তার মধ্যে প্রচুর নতুন সংযোজন বা ধরুন দেখার দৃষ্টি, যদিও দেখা দৃষ্টি শব্দটা আমার নয়, আমি কবি শব্দকোষের কাছে আমি বলছি, কিন্তু শব্দ দুটি আমার মনে ভীষণ অ্যাপ্ট আর কি, যে সেই জন্যই বারবার উঠে আসে, যে তার মধ্যে কি কোনো পার্থক্য, তার মধ্যে কি কোনো পরিবর্তন আপনি? না, বঙ্কিমের সম্পর্কে আমার মনে হয় না পাল্টাবে, কারণ আমি বঙ্কিমের দুটো তিনটে জিনিস ভীষণ পছন্দ করি, সেগুলো আমার পাল্টাবে না। একটা জিনিস হচ্ছে যে বঙ্কিম, আমি মনে করি যে বঙ্কিম প্রথম ভারতবর্ষে সত্যি অ্যান্টি কলোনিয়াল রাইটার। মানে তার আগে বাঙালিরা মনে করত যে আমাদের মতন জাত হয় না, কেননা আমরা ব্রিটিশদের মতোই এবং সেই জন্য অন্যরা আমাদের থেকে ছোট। বঙ্কিমের প্রথম মনে করতে শিখিয়েছিলেন যে তোমরা ব্রিটিশদের কাছে ছোট এবং সেই যে পরাধীনতার যে অপমানটা আছে সেটাকে বঙ্কিমের মতন কেউ ওইভাবে বোঝেননি আমার ধারণা বঙ্কিমের আগে। দ্বিতীয়ত যেটা আমার বঙ্কিমের খুব ভালো লাগে সেটা হচ্ছে যে বঙ্কিমের মধ্যে একটা ওই জগতের সম্পর্কে একটা দৃষ্টি আছে। শঙ্কর যেটাকে বলেছেন, আমি একটা লেখা লিখেছি তার মধ্যে অ্যারিস্টটলের মধ্যে একটা রেটরিক বলে একটা কথা আছে, ওই রকম মানে যে লোকটা দেখে সেই দেখার ভঙ্গিটাকে দৃষ্টিটাকে। আমার যেটা অত্যন্ত ভালো লাগে বঙ্কিমের সেটা হচ্ছে যে ওর জীবন সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে ধারণা একটা ট্র্যাজেডি সেটা, এবং বিশেষ করে আমার যেটা ভালো লাগে সেই ট্র্যাজেডিটা খুলেছে সব সময় ওর লেখার মধ্যে মহিলাদের জীবনের মধ্যে দিয়ে সমস্ত জায়গায়। আমি খুব কম লোক দেখেছি যার এই ধরনের একটা যেটা হিন্দির লোকেরা বলবে সমাজ আছে, কিভাবে, এবং সেটা তো এই সাবলটারিটির একটা প্রশ্ন আছে যে সমাজের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো তার যাদের শক্তি কম তাদের জীবনের মধ্যে দিয়ে সেই জিনিসটা বেরোয়, এবং উনি সবসময় সেটা দেখাবার চেষ্টা করেছেন মহিলাদের জীবনের উপর, কুন্দনন্দিনীর মধ্যে দিয়ে, ভ্রমণের মধ্যে দিয়ে, রোহিণীর মধ্যে দিয়ে। ওর জীবন সম্পর্কে সার্বিক যে চিন্তাটা সেটা হচ্ছে ট্র্যাজেডি, কিন্তু তাতে এই ধারণাটা ওর চলে যায়নি যে এভরিডে যেটা আমার জীবনের দৃষ্টি বলতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমাকে যদি কেউ বলে আচ্ছা তোমার বয়স হচ্ছে এখন, মানুষের জীবন কীরকম তার সম্পর্কে দেখে, মানুষের জীবনের দিকে তাকিয়ে দেখে বলা, সেটা এক ধরনের দৃষ্টি। আর আরেকটা দৃষ্টি হচ্ছে একটা বাচ্চা হাসছে বা চলে যাচ্ছে বা কেউ কিছু একটা করছে এখন, সেটা আমার ভালো লাগছে বা খারাপ লাগছে, সেটা অন্য ধরনের দৃষ্টি, সেটা এক ধরনের প্রাত্যহিক জীবনের দৃষ্টি। প্রাত্যহিক জীবনের দৃষ্টিটা ওর হচ্ছে কমিক, উনি সেটার মধ্যে নানান হাসির ব্যাপার দেখতে পান। এই কম্বিনেশনটা আমার ভীষণভাবে অ্যাট্রাক্টিভ লাগে। আমি এইরকম একটা দৃষ্টি নিজের চাই যেটা ইতিহাসকে, মানুষের ইতিহাসের মধ্যে যে অবস্থিতি সেটাকে মোটামুটি একটা ট্র্যাজিকভাবে দেখে, কিন্তু সেই ট্র্যাজিকিটার জন্য সারাদিন চুল ছেড়ে না, মানে সে সেটা সত্ত্বেও সেটাকে মনে রেখেও যে জীবনের যেটা হাসির দিক আছে, হ্যাঁ সুন্দরকে বললাম, সুন্দর তো বটে, সুন্দরও আছে, হাসির দিক আছে, সেইটাকে বুঝতে জানে। এবং আমার বঙ্কিমের ওই জিনিসটা খুব ভালো লাগে যে কোনো ছোট একটা সামান্য জিনিস নেই যেটাকে উনি, যেটা কমে, যেটা উনি নোটিস করেন না, এবং
সেটা সম্পর্কে বলেন। এখন লিখলেও কি নতুন কিছু সংযোজন কি হবে? না, আমি একটা লেখা লিখেছি অনেকদিন পরে, সেটা হয়তো ওইপি ওটাকে আবার রিইস্যু করতে চায়, সেটা করলে ওটা জুড়ে দেবো তার সাথে। ধর্মতত্ত্বের উপরে আমি একটা আলাদা করে একটা লেখা লিখেছি সেইটা। আরেকটা জিনিস হয়তো আমি লিখলে, এই বইটা যদি বেরোয় তাহলে একটা ছোট প্রেফেন্স করে বলতে পারি, যেটা হচ্ছে আমার বইটাকে অনেকে একটু ভুল বুঝেছে নেই বলে, অনেকে যেহেতু আমার বঙ্কিম সম্পর্কে উচ্ছ্বাসটা খুব বেশি, সেটা আমি ঢাকতেও চাই না, যে তারা মনে করেছেন বঙ্কিমের যে এই অন্য দিকটা যেটা আজকে বলছিলাম, যে ওর একটা পরাধীনতার সম্পর্কে এক ধরনের উচ্ছ্বাস ওর দিকে সৃষ্টি হয়েছিল, সেটার থেকে উনি যেদিকে গেছেন সেটা আমার পছন্দ নয়, সেইটা হয়তো আমি আরেকটু স্পষ্ট করে বলতাম। কিন্তু তার মধ্যে আমি আরও একটা কথা বলতে চাই, এটা বাঙালি ভদ্রলোকরা পছন্দ করবেন না, সেটা উইকেট বলবেন ঠিকই, সেটা হচ্ছে যে প্রশ্নটা কেবল তা নয়, মানে আমরা অনেক লেফটিস্ট আছে যারা বঙ্কিমের উপরে বা অন্য কারোর উপরে সাম্প্রদায়িকতার যে আরোপটা সেটা চাপিয়ে দিয়ে আমরা মনে করি আমাদের কোনো দায়িত্ব নেই। কিন্তু যেটা দেখতে হয় সেটা হচ্ছে রামমোহনের সময়, রামমোহন সংস্কৃত জানতেন এবং ফার্সি জানতেন, আরবিক জানতেন, ওর কাছে সেই জানাটা একেবারে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোনো বাঙালি শিক্ষিত হলে সে তিনটে জানত। দেবেন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত জানতেন এবং ফার্সি জানতেন, রবীন্দ্রনাথ কোনো মুসলমান দিকের ভাষা কিছু জানতেন না। এখন রবীন্দ্রনাথ তো খারাপ লোক ছিলেন না, বা রবীন্দ্রনাথের মুসলমান সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধা ছিল না, তাও না, এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া যার মধ্যে থেকে মানে ইসলামিক দিক যেটা সেটা আমাদের ইয়ে থেকে ক্রমশ ক্রমশ সরে গেল। কিন্তু বাঙালি ভদ্রলোকের যে সংস্কৃতি সেটা ওটাকে ধরে রাখার কোনো চেষ্টা মাত্র করলো না, এবং যদি ওটাকে দেখা হয় এবং ওটার মধ্যে যদি একটা সাম্প্রদায়িকতা থাকে, মানে জিনিসটা একটা সম্প্রদায়ের দিকে ঘুরে যাচ্ছে আর আরেকটা সম্প্রদায়কে ইংরেজিতে বলতে গেলে অবলিভিয়েট করে দিচ্ছে, মানে তার অস্তিত্ব যে আছে সেটাকেই প্র্যাকটিক্যালি অস্বীকার করছে, তাহলে সেটার মধ্যে আমরা সবাই পড়ি। মানে আমরাও, আমি যেরকম খানিকটা সংস্কৃত জানি কিন্তু আমি ফার্সি জানি না, এবং সেটা আমার পক্ষে একটা বিরাট ক্ষতি, এবং কিন্তু সেটা সবার পক্ষেই তাই। এবং যারা মনে করেন যে বঙ্কিম বা এদের উপরে একটা দায়িত্ব দিলেই মিটে গেল যে মুসলমানদের অসন্তোষটা কেন, তাদের আমি বলতে চাই যে মুসলমানদের অসন্তোষটা কেবল কেউ একটা আমার সম্পর্কে খারাপ কথা বলছে সেই জন্য না, পৃথিবীতে যে জগৎ সামাজিক জগতের মধ্যে আমার যে পজিশনটা আছে সেইটা একটা ভীষণভাবে পাল্টে যাচ্ছে, সেইটার বিরুদ্ধে একটা ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভটার যে কারণটা তার মধ্যে আমরা সবাই পড়ি, এই কথাটা আমি হয়তো বলতাম আর কি এখন লিখলে। আরেকটা যেটা আপনার একটা প্রবন্ধ থেকে আমি একটা কোট করবো আর কি একটুখানি, যেখানে আপনি লিখেছেন, কারণ আপনার বিভিন্ন লেখে সাহিত্যের কথা খুব উঠে আসে, কবিতার কথা উঠে আসছে, যেখানে আপনি লিখেছেন যে we tend to forget that living is a partly lyrical activity. It takes imagination to inhabit a space, not just a material submission to it. There is usually a subtle connection between the language of material necessity and the language of lyrical emotion. এই কথাগুলো, এই শব্দচয়নগুলো থেকে আমরা নিঃসন্দেহে অধ্যাপক কবিরাজ সম্পর্কে একটা ধারণা করতে পারি যে তিনি নিতান্তই একজন রাজনৈতিক চিন্তাবিদ নয়, তার মধ্যে এক ধরনের কি বলবো দার্শনিকের রূপ আমরা দেখতে পাই, যে শব্দগুলোর মধ্যে দিয়ে পাঠকের মনে এক ধরনের একটা ঘোর, একটা স্বপ্নাবেশ যেন তৈরি হয়। কাজেই এই যে ল্যাঙ্গুয়েজ অফ লিরিক্যাল ইমোশন, এটা যদি একটু আমাদের আরো স্পষ্ট করে বলেন, এবং এর সঙ্গে আমাদের অস্তিত্বে কি কোনো যোগ আছে? আমি মনে করি খুবই আছে, এবং মার্কসিস্টরা এই ব্যাপারে হয়তো আমার বাবা থাকলে কি বলতেন জানি না, মানে আমার ধারণা উনি হয়তো অল্প অসন্তুষ্ট হতেন, খুব ভীষণ অসন্তুষ্ট হতেন না কিন্তু হয়তো অল্প অসন্তুষ্ট হতেন, কেননা মার্কসিস্ট হলেই তারা মনে করে যে আমি তো ভগবানে বিশ্বাস করি না, এবং সেই জন্য আমি একটা ডিসএনচান্টেড পৃথিবীতে বিশ্বাস করি, সেখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটে না, এবং সেখানে ওই স্বপ্ন যে কথা, স্বপ্নটা খুব সুন্দর কথা, সেটার কোনো জায়গা নেই, তার কারণ বাস্তবটাকে দেখতে হয় এবং তার সামনাসামনি হতে হয়, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি মনে করি যে
মানে বাথরুমের মধ্যে যে ধরনের অন্যায় এবং দুঃখের ব্যাপার থাকে সেইটার মধ্যে কেবলই যারা বাস্তবে বিশ্বাস করে তাদের ওর বিরুদ্ধে কোনো উত্তর নেই। কিন্তু মানুষের মধ্যে যে দুঃখ এবং খারাপ জিনিস পৃথিবীতে যেটা থাকে জগতে তার বিরুদ্ধে উত্তর দেওয়ার একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে কবিত্ব। মানে ওই অর্থে কবিত্ব, কোনো একটা জিনিস দেখলাম সুন্দর দেখতে সেটার উপরে আমি একটা কবিতা লিখলাম সেটাও কবিত্ব, কিন্তু সেটা ওই রকম গভীর অর্থে অত কবিত্ব নয়। কবিত্ব হচ্ছে সেটাই যে কারণে মহাভারতের মধ্যে একটা কবিত্ব আছে, সেটা হচ্ছে যে দুটো দিকের যত লোক ছিল, যত সৈন্য ছিল ওদের কাউন্টিংয়ে, 18 অক্ষৌহিণী সৈন্য ছিল দুদিকে, তারা সবাই মারা গেল, এমনকি পাণ্ডবদের ছেলেমেয়েও মারা গেল, সমস্ত লোকে মারা গেল। কিন্তু তা সত্ত্বেও সেইটাকে ট্রান্সেন্ড করে, মানে সেই যে মৃত্যুটা সেটার দিকে পিছন করে না, মানে সেটাকে দেখে এবং তারপরে সেইটাকে কাটিয়ে মানে সেটার উপরে ওঠার একটা যে ট্রান্সেন্ডেন্সের যে ক্ষমতাটা সেইটাকে আমি কবিত্ব বলে মনে করি। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যেরকম বলেছেন, কেন কবিত্ব আমাদের তখনই দরকার হয় যখন কাব্য ওই অর্থে তখনই দরকার হয় যখন ওই রকম হয়, সেইটাই হচ্ছে এই যে বাল্মীকি সম্পর্কে যে কথা শোকের থেকে শ্লোক উত্থিত হয়, আমি মনে করি সেটার আরও একটা রিডিং আছে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু শোক আছে সেই শোকটাকে ডিল করা বা হ্যান্ডেল করার একটাই উপায় সেটা হচ্ছে শ্লোক, সেটা হচ্ছে কাব্যের মধ্যে দিয়ে করা যায় এবং সব লোকের মধ্যেই সেটা থাকে এবং এটা বলার মধ্যে কোনো সেকুলারিজমের কম্প্রোমাইজ হয় না। সেই জন্য আমি যদিও সেকুলারিজমে বিশ্বাস করি, আমি রবীন্দ্রনাথের মতন লোক, এই নিয়ে আমার চিরকালে একটা দ্বন্দ্ব আছে রবীন্দ্রনাথের ব্যাপারে যে সেটা কতটা আমি স্বীকার করি, কিন্তু আমি সেটা স্বীকার করি এবং আমি কেবল স্বীকারই করি না, আমি মনে করি যে বিশেষ করে ইংরেজি বললে যেটা ইংরেজিতে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মডার্নিটির যে নানান ধরনের ইয়ে আছে, যে দুঃখ আছে, সেইগুলোর জন্য আমাদের একটা রিএনচ্যান্টমেন্টের ক্ষমতা দরকার, মানে এনচ্যান্ট করা। এনচ্যান্ট করা মানে আমি একটা ভুল জিনিসে বুঝছি সেটা এনচ্যান্টমেন্ট নয়, এনচ্যান্টমেন্ট হচ্ছে নিজেকেই আমি একটা স্বপ্ন দেখা, মানে একটা স্বপ্নের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখাতে শেখাচ্ছি, সেইটা হচ্ছে এনচ্যান্টমেন্ট। ওরা মনে করেন এনচ্যান্টমেন্ট মনে হচ্ছে ভূতে বিশ্বাস করা, কিন্তু ভূতে বিশ্বাস করা না, সেটা হচ্ছে যে চোখ দিয়ে দেখলে লোকে একটা গাছকে সেটা ফল দিচ্ছে সেটা দেখে, আবার অন্যদিকে তার মধ্যে একটা বিউটিফুল শেপ আছে সেটা দেখে, সেটাও আমাদের জীবনের জন্য একরকমই দরকার। শুনে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, কথা তো কোনো শেষ নেই, মানে এটা আড্ডা শুরু হলে মনে হয় আরো 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 কিছু জিজ্ঞেস করি, কিন্তু এই কথোপকথনের মাধ্যমে আমি নিশ্চিত যে আমার বন্ধুরা এবং আমি ব্যক্তিগতভাবে তো নিঃসন্দেহে অনেকটাই সমৃদ্ধ হলাম, অনেক কিছু নতুন জিনিস, অনেক কিছু নতুন ভাববার উপাদান এই কথোপকথনের মধ্যে পেলাম। আমাদের বাড়তি কোনো দাবি বাড়তি কোনো চাহিদা ওনার কাছে নেই, শুধু একটু এইটুকুই প্রত্যাশা যে উনিও ভাবুন এবং ওনার সূত্র ধরে আমরাও যেন ভাবতে শিখি, ভাবতে পারি। অনেকটা ওই চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের একটা সংলাপের মতো যে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, অর্থাৎ এই ভাবনার চর্চা যেন আজীবন আমাদের চলতে থাকে এবং এই ভাবনার চর্চার ক্ষেত্রে অন্য অনেকের মতো আমাদের যেন উৎসাহিত করে যান অধ্যাপক সুদীপ্ত কবিরাজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা বিকেল আমাদের উপহার দেওয়ার জন্য।